পরিবারের কাজগুলোকে যদি দায়বদ্ধতা না ভেবে দায়িত্ব আর ভালোবাসা দিয়ে করা যায়, সংসারটা আর বোঝা বলে মনে হয় না। গুড মর্নিং সুপ্রভাত, কেমন আছো পরিবারের সবাই? সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেদিন প্রয়োজন হয় একটু বাইরে বেরোনোর, সেদিন তো আর কোনো কথাই নেই, কাজের চাপ আরও যেন তিন গুণ বেড়ে যায়। হ্যাঁ, হাউসওয়াইফদের দৈনন্দিন কাজের মাঝখান থেকে যদি সকালের টাইমটা কোথাও বেরোতে হয়, তাহলে কিন্তু সেটা অত্যন্ত একটা প্রেশার। যারা অফিসে যায় তাদের কাছেও, বা যারা ঘরে দৈনন্দিন কাজকর্ম করে তাদের কাছেও, সকালের টাইমটা হচ্ছে একটা হাউসওয়াইফের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। বিকেলের দিকটা থেকে বা দুপুরের পর থেকে আমরা মোটামুটি হাউসওয়াইফরা অনেকটাই হালকা হয়ে যাই, কারণ এই সকাল ছটা বলো বা পাঁচটা বলো, যার যেরকম সময় আর কি, তো ওই টাইমটা থেকে বেলা বারোটা একটা কি দুটো, এই টাইমটা হচ্ছে একদম পিক আপ টাইম, তাদের দম ফেলার মতো সময় থাকে না। আবার এক একজন যাদেরকে ঘরের কাজ সামলে বাইরে যেতে হয়, তাদের তো আর কোনো কথাই নেই, সত্যি কথা। তাদের কথা ভাবলে আমি ভাবি, আমরা ঘরের মধ্যে এত কিছু ম্যানেজ করে পাগল হয়ে যাই, তাদের আবার এটাকে সামলেও আবার বাইরেরটাও সামলাতে হয়। যাকে ঘর সংসারের কাজ বলো, যা কিছুই যদি সবাই মিলেমিশে একটু হাতে হাত লাগিয়ে করা যায় না, তাহলে কিন্তু অনেকটাই রিল্যাক্স লাগে, আর কাজগুলো ঘাড়ের উপর বোঝা বলে মনে হয় না। কম বেশি সবসময় যে অনেক বেশি করে কেউ হেল্প করবে এটা নয়, ছোটোখাটো যদি কেউ হেল্প করে সেটাই অনেক বেশি মনে হয়। যাকে আজকে আমি বললাম যে বেরোতে হবে সকাল সকাল, তাই জন্য আগে সকালবেলা একটু জলখাবারটা বানিয়ে নিয়েছি, ছেলেকে একটু সিমুই করে দিলাম, আর ও পরোটাটা খায়নি, আমি আর বড় ছেলে সেদিনকে ভেজে খেয়েছি, তাই ওকে দুটো পরোটা ভেজে দিলাম। চলেছি বাজারে, আলু শেষ হয়ে গেছে, আলু আলু ছাড়া আমার একদমই চলবে না, তাই জন্য এখন যাচ্ছি বাজারে। শুধু আলুটা উদ্দেশ্য নয়, আলুর সঙ্গে আরও কিছু উদ্দেশ্য আছে, তার থেকে সব থেকে বড়ো যে কাজটার জন্য যাওয়া সেটা হচ্ছে আর একটা জিনিস, দিদি কয়েকদিন বাসন মাজতে পারছে না, ঠাকুরের বাসন আর কি। তো দিদিদের বাড়িতে কারোর একজন নতুন বেবি হয়েছে আর কি, সেই জন্য ওষুধ বা ঠাকুরের বাসন মাজতে যাবে না, এবার আমার ঘাড়ে পড়েছে। তো দিদি যেভাবে বাসন মাজে আমার দ্বারা তো সেরকমভাবে হবে না, তো সেই কারণে নাই লেবু নাই অন্য কিছুর একটা ব্যবস্থা করতে যাচ্ছি আমি। আর ওইরকম কুচকুচে কালো বাসনে ঠাকুরকে দিতে আমার ভালো লাগে না, বাসন একটু সাদা চকচকে না হলে ঠাকুর ঘরে না পুজো দিয়ে যেন মনে শান্তি পাই না, ওই জন্য আরও বিশেষ করে আমার এখন বাজারে যাওয়া, জানো তো আলুটা মেন কারণ আর ওইটা হচ্ছে আরেকটা কারণ। হাটে এলে না অনেক জিনিস দেখতে পাওয়া যায়, আসার ইচ্ছে থাকে, কিন্তু এই সকালের টাইমটা কাজ ফেলে হাটে বেরো বাজারে আসা বিশাল চাপের হয়ে যায়। যাকে আজকে ফার্স্ট টাইম যদি আমার ব্লগটা কেউ ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যেও। হ্যাঁ, আমাদের হাটবারটা এখানে কেমন হয় ছোট্ট করে আরেকবার তোমাদের সাথে দেখিয়ে দিলাম। হাটবারে আসার উদ্দেশ্য কিন্তু অনেক কিছু, এই যে তার মধ্যে হলো কিছু সবজির দানাও নিয়ে গেলাম, গরম পড়ে গেছে, গরমে সবজি তো লাগাতে হবে, ফালতু ফালতু বাড়িতে ওই ফাঁকা মাটিগুলো পড়ে রয়েছে তাতে কিছু সবজি লাগিয়ে দিলে যেটুকু সাশ্রয় হয়। আসলে সাশ্রয়ের থেকে বড় কথা হচ্ছে যে অসময়ে কাজে লাগে, এই যে আমার বাজার হাট করার বিশাল সমস্যা। মিস্টার শাহ ওই সপ্তাহে একদিন বাজার করে, তারপরও কোনো কোনো দিন কি আর সব সমান যায়, কোনো কোনো দিন এটা শেষ হয়ে যায় ওটা শেষ হয়ে যায়, তখন নিজেকে এরকম বাজারে দৌড়তে হয়, যেমন আজকে এসেছি আমি। আমাদের এই হাটবারে কিন্তু অনেক সস্তাতেও, নর্মাল যে বাজার থাকে সেই বাজারের থেকে অনেক সস্তাতে জিনিস পাওয়া যায়, আর এটা কি বলবো, যেহেতু পাইকারি রেটে থাকে অনেক পরিমাণে জিনিস তুমি কিনতে পারবে, সেই জন্য সাধারণত সস্তা তো হবেই, তাই ফলও খুব ভালো ওঠে, বিভিন্ন রকমের ফল ওঠে। এই জন্য আমি বেশ করে লেবু নিয়ে এসেছি, 10 পিস লেবু 50 টাকা না 60 টাকা নিল, যাই হোক 50 টাকা নিয়েছে মনে হয়। বাজার থেকে আসার সময় আজকে এই দুটো জিনিস এনেছি, আমার আগেও ছিল হারিয়ে গেছে, এই যে কাটারি, কাটারি এখানে বলে কাটারি আর আমরা বলি দা, দা কাটারি দাউলি অনেক রকম ভাবে পরিচিত, তো এটা না থাকলে না ভীষণ অসুবিধা হয়। এই গাছ কাটা, এইটা কাটা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পেয়েছি সেটা হচ্ছে এই যে এটা কি বলতো, এটা দিয়ে ছুরি ধার করা হবে, সব ছুরিগুলো না একদম ধার কমে গেছে কাটতে কাটতে, আমি সব সময় কিন্তু ছুরি ধুয়ে রাখি ইউজ করার পর, তারপরও ধার কমে যায়, হয় অনেক সময় কাটতে কাটতে হয়ে যায়, তো এটা দিয়ে বললো নাকি খুব সুন্দর ধার হবে, দেখা যাক ট্রাই করে দেখি হয় কিনা।
খুব বেশি দাম নেয়নি, মাত্র 20 টাকা। মিস্টার সাহাকে অনেকদিন ধরেই বলছি এগুলো এনে দেওয়ার জন্য, কিন্তু তার সুযোগ সময় হয়ে উঠছে না। আর আমি বিশেষত মনে করি কি জানো তো, এখন আমরা প্রত্যেকেই যার যার মতো করে নিজেরা কাজে ব্যস্ত, তাই একে অপরের উপরে কাজকে চাপিয়ে না দিয়ে সেই কাজগুলো যদি শেয়ার করে নিই, হ্যাঁ এর অসুবিধে হচ্ছে সেই কাজটা আমি করে নিলাম, এরকম আর কি। পরিবারের সবাইয়ের মধ্যে যদি এই মানসিকতাটা থাকে না যে একে অপরকে একটু সহযোগিতা করি, তাহলে কিন্তু সেই পরিবারটা খুব স্মুথলিভাবে চলতে পারে। অনেকের মধ্যে এই জিনিসটা আছে জানো তো, ও কাজটা করেনি আমি কেন করব, ওকে বলা হয়েছে ও কাজটা করলো না আমি কেন করব। এই যে জিনিসটা না, এটা খুব বাজে জিনিস। এটা যদি কখনো ভেতরে চলে আসে না, তাহলে দেখবে কখনো তুমি নিজেতেও শান্তি পাবে না, আর একটা সংসারকে কখনো তুমি ভালোভাবে মেনটেন করতে পারবে না। দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, এগুলো দিয়েই কিন্তু সংসারের গাড়িটা চলে। আর আমি বিশেষত ব্যক্তিগতভাবে মনে করি জানো তো, যে আমার যে কর্তব্য বা আমার যে দায়িত্বটা এই সংসারটার প্রতি আছে, সেটা আমি ভালোবাসা সহকারে করে যেতে চাই। কে কী করলো বা কে কী করলো না, এই যে ইগো, এটা আমি কখনো আমার ভেতরে রাখি না। কারণ কি, আমার ব্যক্তিগত ধারণা যে আমি যে কাজটা করব তার ফল আমি এই জীবনেই ভোগ করব, আর অন্যরা যে কাজটা করছে তার ফল সেও এই জীবনেই ভোগ করবে। সুতরাং আমার দায়িত্ব, আমার যেটা কর্তব্য সেটা আমি করে যাই, বাকিদের হিসেবটা তাদেরটা তাদের খাতায় জমা পড়ুক, ওই হিসেব আমার রাখার দরকার নেই, ঠিক কি না? জানিও আমাকে আমার কথাটা ঠিক কি না। আজকে পুজোটা সারতে অনেকটা দেরি হয়ে গেল, দেখো সবার গায়ে গরম জামা কাপড় খুলে দিয়েছি, বেশ গরম পড়ে গেছে। আমাদের গরম লাগছে আর ভগবানের গরম লাগছে না? বাতাসে বহিছে প্রেম বসন্ত, এসে গেছে কোকিল ডাকছে, শুনছো? বাবা এর পরীক্ষা শেষ? শেষ বাবাই, পরীক্ষা শেষ নেই, অনেকদিন গ্যাপে গ্যাপে পরীক্ষা, বোর হয়ে যাচ্ছে, সবে একটা হয়েছে। এই দাঁড়া, আর না আর না, তো আমার সাথে এখন গাছ লাগাবার জন্য হেল্প করছে বাবা। নে এটা বসা, আগে আস্তে করে প্যাকেটটা ছিটতে হবে, ভেঙে যায় না যেন, মাটির যে ইটা আছে ওটা যেন ভেঙে না যায়। আমি বললাম আমি বসাই, বলছেন না বসা, ঠিক আছে বসা। আরে মশা তুলে নিয়ে চলে যাবে মনে হচ্ছে, যা মশা। এবার গাছটা উপরটা ধর। গাছগুলো কতদিন হলো এনেছি, আজকে গিয়ে লাগানোর সময় পেয়েছি। আসলে কি, এই যে সরস্বতী পুজো ছিল এর একটা চাপ গেল বাবা, তারপরে এইসব যেতে, তারপরে আমারও কিছু অসুবিধা ছিল, সেই সব কারণে আর লাগানো হয়ে ওঠেনি। যাকে আজকে পেঁপে গাছটা এখানে লাগাচ্ছি বলে বাবাই বলছে বারবার, মা তুমি এখানে পেঁপে গাছটা লাগিও না, চোরে সব পেঁপে নিয়ে যাবে। আমি বলি আরে দাঁড়া, গাছ লম্বা হোক বড়ো হোক, পেঁপে ধরুক, তার থেকে বড় কথা গাছটাকে বেঁচে থাকুক। যেভাবে ধুকছে কদিন ধরে, কখনো বাবা একটু জল দেয়, কখনো আমি একটু জল দিই, এরকম করে করে ওদেরকে এতদিন রেখেছি। আসলে ছোট জায়গার মধ্যে, মানে মাটিটা তো অল্প, তাই কারণে মানে জলটা একটু বারবার দিতে হচ্ছে, আর ওদের যা তাপ বেড়ে গেছে। এখন কি সুন্দর লাগছে আমার বাইরেটা বলো, বিকেলবেলার টাইমটা এই পেছন সাইডটা আমার খুব ভাল লাগে, কারণ সূর্যমামা অস্ত যায় আর পুকুরের জলের পাশ থেকে দেখতে ওটা বসে বসে দারুণ লাগে, কিন্তু সময়টা পাই না। যাই হোক, আমি আর বাবাই মিলে আজকে কিন্তু গাছগুলো সব লাগিয়ে দিয়েছি। আর বাবাই কী করেছে, আমি আমাকে মানে বলছে গাছ আমি কী করবো, আমাকে কাজ দাও। তা আমি ওকে বলেছি ওই মাটিগুলো বড় বড় শক্ত শক্ত চাই, তো আমি বললাম ওটা পিটিয়ে পিটিয়ে ভেঙে গুঁড়ো কর। তো ওই কোদাল, ছোট একটা কোদাল আছে, কোদালের বাটটা তো হাতে ধরে পিটাচ্ছে, তো হাতটা লাল হয়ে গেছে, আমাকে বল দেখাচ্ছে, বলে দেখো মা হাতটা কীরকম হয়ে গেছে। হ্যালো, কিছু না, প্রথম প্রথম করলে ওরকম হয়। আসলে এই কারণে আমার, আমি মনে করি বাচ্চাদের সব রকম জিনিসকে ট্রায়াল দেওয়ানো দরকার, তাতে কি হয় ওরা না সব কাজকে রেসপেক্ট করতে শিখবে। যারা মাটি কাটে, যারা বাড়িতে ধরো ওই যে জমিতে মাটি কাটে চাষ করে, তাদের যে কী কষ্টটা হয় সেটা কিন্তু ও ফিল করলো আজকে, যে হ্যাঁ কোদাল দিয়ে এরকম করে মাটি কাটলে বা ই করলে এই রকম যন্ত্রণা হয়, হাতে এরকম ব্যথা হয়। এই জন্য বাচ্চাদের সব রকম জিনিস অভ্যস্ত করানো দরকার। আর আজকে জানো তো, এই ট্রেটা না আমি ফেলে দেবো কি দেবো না এরকম ভাবছি আর কি, তো কী কাজে লাগাতে পারি এটা ভাবতে ভাবতে মিস্টার সাহা আইডিয়াটা দিল। তুমি যে গাছের দানা লাগাবে বলছিলে, এর মধ্যেই লাগিয়ে তো আমি, সত্যি না সত্যি আইডিয়াটা তো খুবই ভালো, ওই জন্য বসে পড়েছি আজকে দানাগুলো লাগিয়ে দিলাম। এত এত হবে, কি কি এনেছি জানো,
চিচিঙ্গে এনেছি, তারপরে ঢ্যাঁড়স এনেছি, ঝিঙে এনেছি, আর উচ্ছে এনেছি, যেটা বাবাই একদম পছন্দ নয়, বাবাই এটা দেখেই বলছি আর কিছু ছিল না। তারপরে লাল নোটের দানা, এগুলো সব নিচে যাবে। আর এখন এগুলোকে এরকম ভাবে রাখছি, ছোট ছোট চারা বেরো, তারপরে নিয়ে গিয়ে নিচেলাম। বেশ কিছুদিন ধরে ছাদটা বড্ড নোংরা হয়ে আছে, সুযোগের অপেক্ষায় হচ্ছে না, তো আজকে ভাবলাম কাজগুলো যখন হয়ে গেল তাড়াতাড়ি, কেননা ছাদটা ঝাড় দিয়েই ফেলি, আর সকালে এত রোদের তাপ বেড়ে যায় আর ভোরবেলার দিকে থাকে কুয়াশা, এইসব ঝামেলায় হচ্ছিল না। যাক, আজকের ব্লগটা এখানে এন্ড করি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, আর বেল নোটিফিকেশনটা অন করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।